বাইপাসে অভিজাত আবাসনে মহিলার রহস্য মৃত্যু, 36 তলা অভিজাত আবাসনে 36 তলা থেকে পড়ে মৃত্যু। তবে কিভাবে মৃত্যু সে বিষয়টা পরিষ্কার নয়, আত্মহত্যা না দুর্ঘটনা সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়া, এই দাবি পরিবারের তরফ থেকে করা হচ্ছে। সুইসাইড নোটও মিলেছে এবং তাতে অবসাদের উল্লেখ রয়েছে বলেই জানা যাচ্ছে। আবারও অভিজাত আবাসন থেকে মরণ ঝাঁপ মহিলার। এই যে অভিজাত আবাসনের সামনে আমরা দাঁড়িয়ে আছি বাইপাসের ধারে, সেখানেই 36 তলা থেকে একজন মহিলা ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে। সুমনা পাল নামে মূলত 50 বছরের ওই মহিলা, তিনি যেখান থেকে ঝাঁপ দিয়েছেন সেখান থেকে একটি সুইসাইড নোটও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু কী অ্যাকচুয়াল কারণ, কীভাবে এই ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আপাতভাবে ওই মহিলার মৃতদেহের ময়নাতদন্ত হবে, সেই ময়নাতদন্তর প্রাথমিক ওপিনিয়ন আসার পরে কিন্তু পুলিশ নিশ্চিতভাবে বলতে পারবে যে কীভাবে এই গোটা ঘটনা ঘটেছে। তবে ওই মহিলার দেহ প্রাথমিক ইনকোয়েস্ট করে তারা মনে করছেন ফল ফ্রম হাইটের ঘটনা, এবং যেহেতু সুইসাইড নোট পাওয়া গেছে সেক্ষেত্রে কীভাবে এই ঘটনা, এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।